আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমি ভালো আছি। আজকের ভিডিওতে সুন্দর একটি ডিআইওয়াই শেয়ার করেছি। আশা করি আমার যে আপু ভাইয়ারা ডিআইওয়াই খুবই পছন্দ করেন আমার হাতের, তাদের অনেক ভালো লাগবে। ছাদের যে ক্যাপসিকাম গাছগুলো আছে সেগুলো আমাদের কেয়ারটেকার আঙ্কেল উঠিয়ে ফেলেছে। খুব কষ্ট পেয়েছিলাম আসলে গাছগুলো উঠানোর পর। আমি জানি ক্যাপসিকাম গাছ যদি থাকে সেটা সারা বছরই ফল দিতে থাকে। তো এই তো বারান্দায় এসেই মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ আসলে আমি বলতেই পারবো না। এখন যেহেতু মাথাটা একটু উঁচু করে ক্যামেরাটা উপরে নিয়েছি, দেখলাম আমার এই ক্যাপসিকামটা ঝরে গিয়েছে। আসলে যত্ন না করলে কোনো জিনিসই বেশি দিন সেটা নিজের করে থাকে না। তো ওই যে বলে না, যত্ন করলেই রত্ন মিলে, তো যত্ন করা হয়নি তাই রত্ন ঝরে গিয়েছে। দুই দিন তিন দিন হসপিটালে, তারপর দেখা যায় বাসায় এসে খুব অসুস্থ। সব মিলিয়ে আসলে গাছগুলোর আমি তেমন পানিও দিতে পারিনি। ওদিনও দেখলাম গাছের গোড়া খুবই শুকনো, আর যখন গাছে ফল থাকে তখন গাছের পর্যাপ্ত পরিচর্যা করতে হয়, ঠিকমতো পানি দিতে হয়। তো কাকে কি বলবো, মেয়েগুলোকে বলি যে তোমাদের বেডরুমের সাথে গাছগুলো আমার গাছে একটু পানি দিও। তা আসলে ওরাও ছোট মানুষ, তেমন করে খেয়াল করে না। তো মাঝে মাঝে তো রাগও করি। তো যাই হোক, শরীর খারাপ তাই বলে কিন্তু আসলে সংসার থেমে থাকে না। কত কাজ যে আজকে করেছি, সুরেকের ভিতরে দেখি তেলাপোকা, সেগুলো জুতা অনেক বের করেছি। তারপর আমার মেসরিপের পাশে এই যে ফিল্টারের যে র্যাকটা ছিল, মাঝে মাঝে বেসিন সারলেই দেখা যায় যে পানি নিচের দিকে না যেয়ে সেটা গড়িয়ে সামনে এসে পড়ে, তো সেটাও একটা সমস্যা। তো ভাবলাম যদি এরকমভাবে আসলে প্রায় পানি আসে, তাহলে এই যে যে ফিল্টার র্যাকের ভিতরে যদি পানি ঢুকে, সেটা যেহেতু প্লাস্টিক, আস্তে আস্তে সেটা ড্যামেজ হয়ে যাবে। তাই সেটা ভেবে ফিল্টার র্যাকটা আবার এই যে ডাইনিং রুমে নিয়ে আসলাম। তো ডাইনিং রুমও নতুন একটু সাজ হলো আর কি। হ্যাঁ, তবে এখানে আমি এটা রাখতে চেয়েছিলাম না, কেননা আস্তে ধীরে আমি সুরেকটা যখন চেঞ্জ করবো, সুরেকটাই চাচ্ছি একটু বড়ো করে আনার জন্য আর কি। তো যতদিন না আনা হচ্ছে ততদিন ওকে এখানেই রাখতে হবে, মানে এই ফিল্টারের একটা। তো বুঝিনি তো, ঘরে যখন একটা পানি চার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় তখন কত কাজ থাকে, আর মনে হয় জীবনেও ঘর ঝাড়ু দেই না, এরকম একটা অবস্থা থাকে যখন পানি চার নাড়াছাড়া করা হয়। তো তখন আসলে খুবই কষ্ট লাগে। আপনারা যারা গৃহিণী তারা সবসময় মানে এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যখনই একটা ফার্নিচার বা কিছু একটা নাড়াচাড়া দেওয়া হয় মনে হয় যে কত ধুলাবালি, কত ময়লা, যে বসে বসে মনে হয় খাইয়ে কোনো কাজ করি না এরকম আর কি। তো পুরা রান্নার রুমটাই নন্ডগণ্ড হয়ে গিয়েছে। যেহেতু মেসরিপের পাশে আমি ফিল্টার র্যাক সরিয়েছি, তারপর বেসিনের নিচে যে থালা বাসন ওগুলো রাখি ওগুলো সরিয়েছি। তো যাই হোক, অনেকটাই কাজ গুছিয়ে ফেলেছি, কেননা এখনই আমাকে স্কুলে যেতে হবে। তো এই তো টকগুলো আমার ডাইনিংয়ে রয়ে গিয়েছে, এগুলো এখন এখানেই থাক, আগে ওদেরকে স্কুল থেকে আনবো, তারপর বাকি কাজ করব। তো অলরেডি আমি স্কুলে চলে এসেছি, হ্যাঁ ওদের দুইজনকে আমার সাথে নিয়ে নিয়েছি। নিয়াজের স্কুলে যাওয়ার পরে আমি নিশার স্কুলে যাই। তো যাই হোক, দুইজনকে নিয়ে যাওয়ার সময় দেখলাম বেন মামা এখানে আমরা পেয়ারা তারপর আম এগুলো নিয়ে বসে আছে। তো বাসায় যেহেতু কিছু আম আছে আম নেব না, পেয়ারাগুলো দেখে আমার ভালোই লাগলো, তবে দামটাও বেশি। তো যাই হোক, কিছু পেয়ারা নিয়ে নিলাম। এই তো আমার বাবাটা পেয়ারা নিয়ে হাসছে, আর এখন নিশাকে নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে ডিআইওয়াইটা আমি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বাসায় এসে আসলে খুব ঘামিয়ে গিয়েছিলাম, খুব কষ্ট লেগেছে, কতক্ষণ রেস্ট নিয়েছি, ওই যে বললাম শরীরটা বেশি একটা ভালো না, তো একদমই শক্তি পাচ্ছিলাম না। আপনাদের ভাইয়া তো আমাকে ধমকাচ্ছে আর বলতেছে আমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করি না। তো যাই হোক, অলরেডি বাসায় এসে আজকে কিচ্ছু রান্না করব না, তাও মাংস রান্না করতে চেয়েছিলাম, সেটাও ভালো করে ফ্রিজের সাথে আটকে আছে, খুলতেও পারি না। তো অল্প কিছু মাংস বের করতে পারছি, সেটা আলু দিয়ে একটু রান্না করে নেব। আর এই তো পেয়ারাগুলো ঢেলে নিলাম, সাথে একটা আনারস নিয়ে এসেছি, তো সেগুলো একটু রেখে দিলাম। কচকচে পেয়ারা লবণ মরিচ দিয়ে অবশ্য খেয়ে নিয়েছি, খুবই মিষ্টি ছিল পেয়ারাগুলো। আর রান্নাবান্না দেখাইনি। তো এটা ছিল বিকালের ভিডিও, বিকালে বসলাম ডিআইওয়াই করার জন্য।
এখানে নিয়েছি একটা চকলেটের বয়াম। তো চকলেটের বয়াম বলতে কি, আপনারা যে কোনো ফেলে দেওয়া এরকম একটা বয়াম নিতে পারেন। আর এগুলো হয়েছে আমার যে ফেরি লাইট বলি আমরা, সে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমি সেটা পুরাই ফেলে দিতে চেয়েছিলাম। আমার নিয়াজ ওই দিন বসে বসে এই যে গোলাপ আর কি, মানে ভিতরে লাইটগুলো ফেলে এগুলো রেখে দিয়েছে আমাকে। সে নিজেই বলতেছে, আম্মু তুমি এগুলো দিয়ে DIY করতে পারবে। তো এতদিন ঘরেই পড়েছিল, আসলে বুঝতে পারি না কিরকম DIY করব। আজ মাথায় একটা বুদ্ধি এলো যে এরকমভাবে করলে মনে হয় খারাপ লাগবে না। তো আসলে আমাদের ঘরে এটাই হয়, আমি যেহেতু এখন DIY করি, আমার বাচ্চারাও কিছু ফেলে দেওয়ার আগে ভাবে মা এটা দিয়ে কিছু করতে পারবে কি না। আসলে আপনি যেমন, আপনার সন্তান সেরকমই হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তান অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি যদি পড়ালেখার প্রতি মনোযোগী হন, আপনি যদি এই যে আমি DIY করি, আমার বাচ্চারাও সেটা করতে চায়, কিছু বানাতে চায় এরকম আর কি। তো যে যে লাইনে যাবে তার সন্তান কিন্তু সেটাই আসলে বেশি করতে চাবে, বাকি তার সেটার দিকে ঝোঁক থাকবে বেশি। তো আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করুক এবং ভালো একজন মানুষ হিসাবে গড়ে তুলুক, সেটাই আর কি। কয়দানির দুনিয়া, আসলে আমরা যত কিছুই করি কিছুই সঙ্গে যাবে না, শুধু আল্লাহ পাকের ইবাদতটাই আমাদের সঙ্গে যাবে। তো সবাই আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে নামাজ রোজা ঠিক মতো করানোর জন্য। তো যাই হোক, এখানে আমি ওই যে পটটা সুন্দর করে রং করে নিয়েছি, যেহেতু এটার নিচে অনেকই সিল চপ্পর আছে, তো তেমন একটা অনেকবার আসলে রঙের একটা পলেট দিয়েছি, তারপরেও কিছু বোঝা যাচ্ছে, তো সেটা সমস্যা হবে না। আমি গোলাপগুলো কিন্তু এই পটের উপরেই লাগিয়ে দিব। তো আগে এগুলো রং করি, তারপর লাগাবো। অল্প কয়েকটা কালার দিয়ে কিন্তু অনেকগুলো কালার তৈরি করা যায়, যেমন আমি এখানে করে নিয়েছি। আমার এখানে কোনো পিঙ্ক কালার নেই, যখন লাল আর হালকা একটু সাদা রং নিয়ে নেবেন সেটা পিঙ্ক হয়ে যাবে, আর যখন কালোর সাথে একটু হালকা সাদা মিশিয়ে নেবেন তখন সেটা সাইজে আকার হয়ে যাবে, আর যখন নীলের সঙ্গে একটু সাদা নেবেন তখন সেটা আবার অন্য রূপ ধারণ করবে, আর যখন সবুজের সাথে একটু সাদা নেবেন তখনও দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, যা আমার নামও বলতে মনে নেই। তো এই তো কালারগুলো খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এক এক করে এই পটটার মাঝে গ্লুগান দিয়ে এই গোলাপগুলো আটকিয়ে দিব। অবশ্যই এগুলো শুকানোর জন্য আমি কতক্ষণ সময় নিয়েছিলাম, তারপর আবার আমি কাজটা শুরু করেছি। এখন এক এক করে আমি গোলাপগুলো হট গ্লুগানের মাধ্যমে এখানে লাগিয়ে দিচ্ছি। আর যখন এরকম হার্ড কোনো জিনিস কোনো কিছুতে লাগাতে হলে এটা অবশ্যই হট গ্লুগান দিয়ে লাগাতে হবে, নাহলে কিন্তু এটা টেকসই হবে না। তো যাই হোক, হট গ্লুগান দিয়ে লাগানোর পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের। দেখেন, সামান্য একটা জিনিস এখন কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আরও কয়েকটা গোলাপ ছিল, খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো সেগুলো থাকলে আর একটু ঘন ঘন হলে আর একটু ভালো লাগতো, তবে এটা রূপটাই চেঞ্জ হয়ে গিয়েছে, ভালোই লাগছে। আমার নিয়াজ বারবার আমাকে বলতেছে তুমি পটটা চিত্র করে তারপর এগুলো ঢুকিয়ে দাও, তাহলেই তো আর হট গ্লুগান দিয়ে লাগাতে হয় না। আসলে ছোট মানুষ, ওর বুঝে যা আসছে তাই বলছে। এই যে ক্যানটা যদি আমি চিত্র করতে যাই সেটা আমার অনেক কষ্টের ব্যাপার, আর এইভাবে রেখে দিলেও কিন্তু এটা খারাপ লাগবে না। তো কেমন লেগেছে আমার এই আইডিয়াটা, ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি তৈরি করে নিলাম একটা সুন্দর ফ্লাওয়ার বাস বলতে পারেন। তো আর একটু সুন্দর জন্য আমি উপরের সাইডে একটা লেস ইউজ করতেছি, তো লেসটাও আমি হট গ্লুগানের মধ্যে এই যে লাগিয়ে নিয়েছি। এখন দেখেন এই পটটাতে আমরা যা কিছু রাখি সেটাই কিন্তু ভালো লাগবে। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিছু কলম রেখে। তো এই তো কলমগুলো রেখে দিচ্ছি, তারপর দেখা যায় আমার অনেকগুলো তুলি আছে, তুলিগুলো সবগুলো এখন আমার এখানে নেই, প্রায় 12-14 তুলি, সেগুলো যদি আমি রেখে দিই, তুলিটা যেহেতু এক একটা এক এক কালার, তাও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যে কোনো জায়গায় এটা যদি আমরা শোপিস হিসাবে রেখে দিই সেটা কিন্তু ভালো লাগবে। তারপর আমি এখানে যেটা আমার খুবই পছন্দ প্লান্ট, তো সেটা আমি একটা
ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি দিয়ে সেটা নিয়ে নিয়েছি। তো এখানে আমার কেন জানি মনে হচ্ছিল যে গাছটা খুব কম লাগছে, তাই আমার ডাইনিংয়ে যে গাছটা সেটা একটু নিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমরা যারা গাছ প্রেমী, গাছ এই যে শত চেষ্টা করলে বা কেউ অনেক কিছু বললো কিন্তু আমরা গাছ ফেলতে রাজি হবে না, তাদেরকে বলছি আপুরা এখন কিন্তু খুবই ডেঙ্গুর প্রকোপ চলতেছে, অনেক মানুষও মারা যাচ্ছে, তাই আমাদের সৌন্দর্যের জন্য আমরা কারো বিপদ ডেকে আনবো না, সবাই আমরা সতর্ক হব। অন্তত একদিন পরপর হলেও ঘরের যে গাছগুলো আছে সেগুলোর পানিগুলো আমরা চেঞ্জ করব, আর বারান্দার যে টবগুলো আছে সেগুলো অবশ্যই আমরা খেয়াল করব নিচে পানি জমে আছে কিনা। তো আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। আমি এখন আমার কর্নারটাতে এটা রেখে দিলাম গাছ সহকারে, ইনশাল্লাহ এটা গাছ সহকারেই থাকবে, আমার কাছে গাছ সহকারেই বেশি ভালো লাগতেছে। যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন তারা আমাকে জানাবেন আসলে এটা কি গাছ দেওয়ার পর বেশি ভালো লাগছে আমাদের আমার মতো আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।